গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হ্যাপি রিঙ্কু অফিসিয়াল। তো দেখতেই পাচ্ছ আমি এত ভোর ভোরে কোথায় যাচ্ছি। এখন বাজে হচ্ছে সকাল 5:30, তো আমি যাচ্ছি কাজে, অন্ধকার। তো আজকে একটু আগে আগে যাচ্ছি, এরকম পাশে কবর কবর দিয়ে যাচ্ছি এই ভোরবেলা অন্ধকারে। তো আজকে একটু সকাল সকাল যাচ্ছি, নাহলে রোজ যাই, 6টার সময় পৌঁছাই ওখানে। তো আজকে একটু কাজ আছে বলে তার জন্য সকাল সকাল যাচ্ছি। তোমাদেরকে কি গুড মর্নিংটা বললাম আমি? তো চলো, যাই হোক, আমার মনে নেই। তো তোমাদের সবাইকে গুড মর্নিং। দেখো কত অন্ধকার, কেউ নেই রাস্তাতে, দেখেছ পুরোটা রাস্তায় ফাঁকা। ঠান্ডাও লাগছে, এই ঠান্ডার মধ্যে গিয়ে কাজ করতে হবে। তো অনেকদিন ধরে আমি ব্লগ দিই, তো প্রায় 4-5 দিন হয়ে গেল আমি ব্লগ দিচ্ছি না, সেরকম টাইম পাচ্ছি না ভিডিও দেওয়া। তো ভাবলাম এত ভোরের বেলা একা একা যাচ্ছি, তো একটু ভিডিওতেই বকবক করে নিই, তার জন্য বকবক করতে চলে এলাম। ভয় ভয় লাগছে, কেন এত সকালে যাই না? না, কোনো কোনো দিন আমার বর নিয়ে যায় আমাকে কাজে। তো আজকে আমি তাড়াতাড়ি ওকে ছেড়ে দিয়ে আসলাম, ঘরেই আছে। আমি না একটা জিনিস দেখছি, আমার মুখটা মোবাইলের মধ্যে দুটো দেখা যাচ্ছে, তাই আমি ওভাবে দেখছি। কেন জানি না। তো যাই হোক, চলো। এই দেখো আমি স্ক্রিনশট নিচ্ছি, তারা তো আমি জানি না, ভিডিওতে আমাকে দুটো দেখা যাচ্ছে, একটা ক্যামেরাতে দেখা যাচ্ছে, একটা আবজে আবজে দেখা যাচ্ছে। তো স্ক্রিনশটটা নিতে গেলাম, তো লকটাই বন্ধ হয়ে গেল। তবে আমি কি মোবাইলে ভূত দেখতে পাচ্ছি? তারা ওটাই খেয়াল করছি, পরে আমি আবার স্ক্রিনশট নেব। ভয় ভয় করছে রাস্তায় যেতে, কারণ হচ্ছে কালকে পরশুদিন রাতেরবেলা আমাদের ওখানে পাশে একটা হোটেল আছে, রুমের পাশে। তো ওই হোটেলে একটা আঙ্কেল রান্না করতো, সে হঠাৎ করে মারা গেছে রাতের বেলা। তো আমরা কেউ জানি না, আমাদের রুমটা এদিকে, হোটেলটা কোনাতে। তো ওই আঙ্কেলটা মারা গেছে হঠাৎ, তার জন্য একটু ভয় ভয় করছে। পরশুদিন রাতে জানছিলাম না, কালকে বিকেলে জানলাম, তো জেনে ভয় লাগছে।
তো চলো, আমি কাজে প্রায় চলে এসেছি, আর বেশি কথা বলবো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার ফাঁকা পেলে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।